জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে বলছে বিশ্বব্যাংক। যুবলীগের সমাবেশ, বিএনপি জামায়াতকে নিষিদ্ধ না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা। তারেক জুবাইদাকে ফেরাতে যা করা লাগে করব জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মির্জা ফখরুলের মন্তব্য, রাজপথে জনতার ঢল দেখে দিশেহারা সরকার। জনতা খালেদা জিয়াকে জেল ভেঙে মুক্ত করবে বললেন দুদু। সর্বশেষ জানিয়ে দেব, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন প্রশ্ন রিজভীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে বলছে বিশ্বব্যাংক। উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বর আইয়ার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনের সৌজন্য সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইয়ারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী প্রেস সচিব এহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়নের অভূতপূর্ব পরিবর্তন এনেছে। অন্যান্য উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের এই উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে। প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের সার্বিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিশ্বব্যাংকের কর্মকর্তাকে অবহিত করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে কারণ তার সরকার ও দল সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের পর তা বাস্তবায়ন করে। আমাদের মূল লক্ষ্য দরিদ্র বিমোচন। আমরা প্রতিটি মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে চাই। এ সময় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক অগ্রগতির পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, তার সংস্থা রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য ইতোমধ্যে $70 কোটি প্রদান করেছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমরা কার্বন নিঃসরণকারী নই, তা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ যথেষ্ট খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে। আইয়ার অবশ্য প্রধানমন্ত্রীকে বললেন, বিশ্বব্যাংক তার ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়ন বাংলাদেশকে সহায়তা করবে। শেখ হাসিনা আরও বলেন, বিশ্বব্যাংক একটি বহুমাত্রিক বিনিয়োগ কর্মসূচির আওতায় শহরটিকে আরও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে পরিবেশগত পুনরুদ্ধার ও ঢাকা শহরের চারপাশের নদীগুলোর নাব্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। বিশ্বব্যাংকের কর্মকর্তা দেশের স্যানিটেশন ব্যবস্থারও প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা অসাধারণ। তিনি উন্নয়নের বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করেন এবং এটিকে সমৃদ্ধশালী বলে বর্ণনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক বিকল্প নির্বাহী পরিচালক ডক্টর আহমদ কাউসার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান। যুবলীগের সমাবেশ, বিএনপি জামায়াতকে নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা। 1975 সালের 15 আগস্টের মূল সুবিধাভোগী জিয়াউর রহমান, তার সন্তান সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে অবস্থান করে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে যুব ও ছাত্র সমাজকে দেশ ধ্বংসের জন্য লেলিয়ে দিচ্ছেন। তিনি আরেকটা 15 আগস্টের ঘোষণা দিচ্ছেন, তাই দেশে ফিরিয়ে এনে তারেক রহমানের বিচার কার্যকর করা জরুরি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে সব কথা বলেন বক্তারা। তারা আরো বলেন, বিএনপি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করা হয় তবে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। যুবলীগ এ সমাবেশের আয়োজন করে। সেখানে মূলত যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান বক্তব্য দেন। এ সমাবেশের আয়োজন করা হয় 15 আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, 21 আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ও দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও জুবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে। সমাবেশে এসে সব দাবিতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকলিপি দেয় যুবলীগ। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, তারেক জুবাইদাকে ফেরাতে যা করা লাগে করব। আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেশে ফিরিয়ে আনতে যা করা সেটা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে 4 দফা দাবিতে যুবলীগের পক্ষ থেকে মন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
এর মধ্যে তারেক রহমান ও জুবাইদাকে ফিরিয়ে আনার দাবিও রয়েছে। স্মারকলিপির গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা তাদের স্মারকলিপি পেয়েছি, আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার সেটা আমরা করব। আমরা সমস্ত ঘটনা জানি। এরই মধ্যে তারেক জিয়া ও তার স্ত্রী আদালত দ্বারা দণ্ডিত। তাদের ফিরিয়ে আনার জন্য যাক আমাদের যা যা করার দরকার আমরা করব। রাজপথে জনতার ঢল দেখে দিশে হারা সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। রাজপথে জনতার বিপুল ঢল দেখে সরকার দিশে হারা হয়ে বিরোধী দলকে নির্মূলের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান, নির্বাহী কমিটির সহত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিউল হক মিলন সহ অসংখ্য নেতাকর্মী মিথ্যা গাইবী ও মামলায় কারাগারে বন্দী রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন। বিএনপি মহাসচিব বলেন, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও জামিন লাভের পরেও বিএনপি নেতাকর্মীদের পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে বন্দী রাখা সম্পূর্ণ অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিএনপি সহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে এই সরকার নিরবচ্ছিন্নভাবে এ ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করছে। মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সহ সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনতার বিপুল ঢল দেখে দিশেহারা হয়ে বিরোধী দলগুলোকে নির্মূলের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক গোষ্ঠী। কিন্তু নেতাকর্মীদের হামলা চালিয়ে, গুলি করে, গ্রেফতার করে, নির্যাতন চালিয়ে ও কারান্তরীণ রেখে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না, বরং বেআইনি কর্মকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকার জবাবদিহির মুখোমুখি দাঁড়াতেই হবে। জনতা খালেদা জিয়াকে জেল ভেঙে মুক্ত করবে বললেন দুদু। আমাদের একটাই দাবি, খালেদা জিয়াকে ভালোই ভালো ছেড়ে দেন, আর যদি না ছাড়েন তাহলে জনতা তাকে জেল ভেঙে মুক্ত করে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং কেন্দ্রীয় বিভিন্ন নেতার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরম খাঁ হলে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক দল। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের একটাই দাবি, জিয়াকে ভালোই ভালো ছেড়ে দেন, আর যদি না ছাড়েন তাহলে জনতা তাকে জেল ভেঙে মুক্ত করে নিয়ে আসবে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে প্রধানমন্ত্রী, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি সরকারি কর্মচারীদের আশ্বস্ত করতে চেয়েছেন যাতে তারা ভয় না পায়। ভয় তো ছায়ার মতো আপনার চারদিকে ঘোরাঘুরি করছে, এটা দেশবাসী ও সরকারি কর্মকর্তারাও জানেন। এই জন্য সরকারি কর্মকর্তারা আপনার কথায় আশ্বস্ত হতে চাচ্ছেন না। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, এই পুলিশের শতকরা 5 জন বাকি 95 জনই ভালো ছিল। এই পুলিশ মুক্তিযুদ্ধ করেছে, এই পুলিশ সুনামের অধিকারী ছিল। পুলিশকে সরকার অপরাধী হিসেবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। সরকার অপরাধীদের প্রমোশন দেয়, লজ্জা লাগে আমাদের। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন, প্রশ্ন রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা 2014 সালে নির্বাচনের আগে আইসিটি আইন করেছিলেন, 18 সালে নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন করেছিলেন, এবার নির্বাচনের আগে সাইবার সিকিউরিটি আইন করলেন। কারণ কি? কারণ একটাই, জনগণের হাত পা বেঁধে রাখা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আপনি এত উন্নয়ন করেছেন, তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন? তত্ত্বাবধায়ক সরকার তো মাত্র 3 মাসের জন্য, সারা জীবনের জন্য নয়।